একটু লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে। ডে টু, বাজে এখন ঘড়ি কাঁটা সকাল 6টা। আমি এখন চলেছি দোসাস আমার ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাট ছোড় দেঙ্গে গঙ্গা মাতা কি। এই যে সিনটা আছে, বোটিং করবেন আপনারা, সাইবেরিয়ান স্মার্টফোনও আছে। এটা হচ্ছে ডিসেম্বরে বানারাস ভ্রমণে এটা ভয় করছেন নাকি? হাট ঘুমনে যায়গে চপ্পল দিয়ে বোর্ড ভি ছোড় দিয়ে বোর্ড উতার দিয়ে ভাইয়া উপর উতার দিয়ে জিরো শিবাজি মেরে নাম হ্যাঁ। তো এই বেনারসে যখন আপনারা আসবেন, এখানে বোটিংটা একটা বড় আকর্ষণ আছে, ঠিক আছে? তার বোটিং হচ্ছে উইন্টারে, আর এই যে সাইবেরিয়ান স্মার্টফোনও আছে, এটা একটা বড় আকর্ষণ থাকে। তো বিভিন্ন মানের বোট আছে এখানটা, যদি সিঙ্গেল আপনারা ঘুরতে চান সেক্ষেত্রে একটু দামাদামি করে দেবেন। আমাকে একজন 1500 বলছিল, এখন আমি যেখানে আছি এরা হচ্ছে কিছু ঘাট ঘুরিয়ে, ঠিক আছে, আপনাকে ছেড়ে দেবে 100 টাকা নেবে। শেয়ারে আছে তো 100 রুপিস থেকেও আছে, 400 থেকেও আছে, 1500 থেকে আসছে, ডিপেন্ড করছে কত ঘাট আপনি ঘুরছেন, বিকজ এখানটা 80+ ঘাট আছে। আগে যে ঘাটটা দেখালাম সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের ঘাট। এখানটা বেনারসের দুটো ঘাট খুব বিখ্যাত, বড় ঘাট আর কি, যেখানে দাহ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, আর একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এরপরে আমরা এখন যাবো সেখান থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে। বেনারস ট্রিপে যখন আসবেন, সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ভোরবেলা, একেবারে সকালবেলায় এখানে এসে বোটিং করা। আর এখানকার বোটিংয়ে গঙ্গার যা ভিউ আছে, সাইবেরিয়ানস বার্ডস প্রচুর আছে এখানটা, ওভারঅল পরিবেশ খুব অ্যামেজিং আছে। সো বোটিং মাস্ট, বাট সেটা হবে আর্লি মর্নিং। আর এখানে টোটাল 80টার উপরে ঘাট আছে, প্রতিটা ঘাটে যখন এখান থেকে ঘোরাচ্ছে আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং মেনশন করে দিচ্ছে প্রতিটা ঘাটের অ্যাকচুয়াল ইতিহাস কী আছে। আপনারা চাইলে এখানে হেঁটে এসে এখানে এক্সপ্লোর করতে পারবেন, বোটেও করতে পারবেন। এবং প্রতিটা ঘাটে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা আরতি হয়, আর 80 ঘাটে কিন্তু মর্নিং আরতি হয়। যদি 5:40 ভেতরে আসতে পারেন তাহলে হচ্ছে মর্নিং আরতি আপনারা দেখতে পাবেন। আর এখন যে ঘাটটা দেখালো সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এটা হচ্ছে বারাণসীর গঙ্গার হচ্ছে সবচেয়ে বড় ঘাট, এখানকার সন্ধ্যা আরতি সবচেয়ে বেশি আকর্ষণীয়।
আর সামনে হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের এন্ট্রি, যে নতুন যে রাস্তা পথ বার হয়েছে, ঠিক আছে, এই গঙ্গা থেকে আপনি স্নান করে সোজা ডুবে যেতে পারবেন। তার ঘাট আমরা দেখতে পাচ্ছি, সেখানে যাব। কিছুটা রেকর্ডিং সামনে এখানে অ্যালাউ আছে, যতটা সামনে ছিল না। আর তার ঠিক পাশেই আছে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আরে দাদা যেটা বললো তা হলো, কাশী কি মথ কি নগরী যাকে বলা হয়, এই যে মণিকর্ণিকা ঘাট, এখানে সবসময় চিতা জলে, কখনো বন্ধ হয় না। আর এটা হলো আপনার কাশী বিশ্বনাথ টেম্পলের প্রবেশের নতুন করিডর। কাশী বিশ্বনাথ মন্দির দেখার এটা একটা নতুন আর কি রাস্তা পথ আর কি। তো এখান থেকে আই বিলিভ এন্ট্রি পথও ভালো, অ্যামেজিং পরিবেশটাও ভালো, সামনে যে যানজট ভিড় সেটার থেকে একটু বেটার। এটা হচ্ছে, এটা নবনির্মিত হয়েছে, নতুন হয়েছে। এটা বেনারস যখন আসছেন একদম সকালবেলায় আপনি প্ল্যানটা রাখবেন, ঘুম থেকে উঠে, ঠিক আছে, স্নান করে একদম সোজা চলে আসবেন হচ্ছে এই ঘাটে, মণিকর্ণিকা ঘাটের আগে, ঠিক আছে, এখান থেকে সোজা চলে যাবেন হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলে। কাশী বিশ্বনাথ টেম্পল দেখার এটা আপনার একটা নতুন রাস্তা। আগের দিন দেখিয়েছি আপনাদেরকে ব্যাক সাইডে রোডের ওপরে, সেখানটা অনেক বেশি ভিড় আছে, প্রচণ্ড কনজেস্টেড আছে। তো এখান থেকেই একদম পুরো এবারে দেখতে পাচ্ছেন গঙ্গা, মা গঙ্গা। সামনে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, ঠিক মণিকর্ণিকা ঘাটের আগে থেকে এই করিডর তৈরি হয়েছে, সেখান থেকে আপনারা যেতে পারবেন অনেকটা। কিন্তু এখানে যে সিঁড়ি আছে হচ্ছে 108টা সিঁড়ি আছে, তো সেটাকে আপনাকে অতিক্রম করে যেতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু রেকর্ডিং অ্যালাউ আছে, অ্যাটলিস্ট কিছুটা। ওখানে যেরকম আপনার গেটের বাইরে থেকে বন্ধ ছিল, এখানে কিছুটা রেকর্ডিং আপনি করতে পারবেন। ও বাবা, চলে এসেছি ওপরে, 108 সিঁড়ি অতিক্রম করে। আর এখান থেকে ভিউ কিছু এরকম আছে, এটা হলো এর ইনসাইডটা। কিছুটা রেকর্ডিং এখানে অ্যালাউ আছে, তাই এখানে দেখাতে পাচ্ছি। এই পর্যন্তই ক্যামেরা আছে, এরপরে আর ক্যামেরা অ্যালাউড নেই, আপনাদেরকে এসে দেখতে হবে। এখন আমি যাবো পূজা দিতে, পূজা দিয়ে বেরিয়ে এসে আপনাদের সঙ্গে বাকি কথা বলবো। আর বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের ভিড়ও বাড়ছে, তার জন্য আপনাদেরকে বলেছি একদম সকালবেলার প্রোগ্রামটা রাখবেন হচ্ছে। তো বিশ্বনাথ টেম্পল থেকে বেরোলাম পূজা দিয়ে, এই বিশ্বনাথ টেম্পল, আর তার ঠিক লেফট সাইডে রয়েছে হচ্ছে মণিকর্ণিকা ঘাট।
কাশী বিশ্বনাথ দেবের দর্শন করে ড্রেস চেঞ্জ করে এখন চললাম কাল ভৈরব মন্দিরের দিকে। সামনে যে বিশ্বনাথ টেম্পল আছে, বিশ্বনাথ টেম্পল থেকে দেখে সোজা এগিয়ে আসবেন, তারপরে পড়বে সামনে হচ্ছে কাল ভৈরবের মন্দির। এখান থেকে হচ্ছে রাইট নিতে হবে কাল ভৈরবের মন্দিরে যাওয়ার জন্য। বাট এখানটা ট্রাফিক যে এতটা হাই যে মানুষ হাঁটতে পারছে না, মানে গাড়ি আটকে যে আমরা জানি, এখানে তো মানুষ আটকে যাচ্ছে। মন্দিরে দিকে তো কাল ভৈরব, মানে সোজা যাচ্ছিলাম মন্দিরটা দেখার জন্য, একজন আমাকে ভেতর রাস্তা থেকে ঢুকিয়ে দিল, আর ভেতর থেকে যাচ্ছি আর ভেতর থেকে যেতে তো দেখলাম বেনারসের সেই বিখ্যাত গলিপথ। তো এটা ছিল আপনার হচ্ছে কাল ভৈরবের মন্দির, ঠিক আছে। তো এখানটা লাইন আছে, বাট লাইন বেশিক্ষণ থাকে না, চাইলে আপনারা সেখানে পুজো দিতে পারবেন। এটা হচ্ছে সকাল 4 থেকে রাত্রি 12 অবধি ওপেন থাকে, একমাত্র 1 থেকে 3 অবধি এটা বন্ধ থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মেন গেট, এখান থেকে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করে সোজা চলে আসবেন, আসলে এই গেটটা দেখতে পাবেন। আমি যখন আসছিলাম বিশ্বনাথ টেম্পল দেখে সোজা একটু এগিয়ে আমি একটা ভেতরে গলিতে ঢুকে গেছিলাম, যা রাস্তাপত্র ছিল বেশ অ্যামেজিং। আমি আপনাকে এক্সিট করে দেখেছিলাম, এটা দিয়েও আসতে পারবেন, বা যেটা আমি এসেছি সেটা দিয়েও আপনারা আসতে পারবেন। বেনারস আসবেন আর হচ্ছে শ্রীজিকা মালাও ট্রাই করবেন না, তা কী করে হয়। এটা হচ্ছে সুইট ডিজার্টের মধ্যে এটা খুব ফেমাস বারাণসীর। কলকাতা থেকে বেনারস আসতে আপনার যা টাইম না লাগবে, তার থেকে বেশি তো ডিফিকাল্ট আমি দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কাছে শ্রীজির মালাও দোকান আছে, সেটাকে ফাইন্ড আউট করা। আই থিঙ্ক এটাই হবে মনে হচ্ছে। एड्रेस बता दीजिए, इजी होगा लोगों का। ये काल भैरव से 100 मीटर अंदर है, गोपाल मंदिर के मेन गेट पे। अच्छा, चौखंबा। हाँ तो फिर समझ बनाइए रहा तुम लोग, जैसा लोग व्यवस्था निकल दीजिए। कितना प्राइस इसका? 30 रुपये। ये मीडियम वाला है, इससे बड़ी भी होती है, इससे छोटी भी होती है। बड़ा कितना? इससे बड़ी 70 की होती है, सबसे छोटी 30 की होती है, ये मीडियम वाली 50। कोई मांगता है तो हम लोग यही देते हैं, छोटा बड़ा कोई बोलता है। कौन कौन देते हैं? भैया दो बड़ा खिला। टेस्ट इसका, মানে হিন্দিতে বললে লাজবাব, বাংলায় বললে এক কথায় জাস্ট অসাধারণ, দারুণ খেতে। আরামসে আপনি দুটো তিনটে খেয়ে নিতে পারবেন। অনেক কিছু ট্রাই করা আছে আমার, আমি একটা খাচ্ছি। মাথা থেকে মণিকর্ণিকা ঘাটে ছাই পড়ছে, বাবা খুব বেশি করে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওনাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। এটা বেনারসের সুইট ডিজাইনের মধ্যে এটা বেস্ট আছে। বেনারস যখন আসবেন মালাইও ট্রাই করবেন, আর শ্রীজিকা মালাইও ট্রাই করবেন। অ্যাড্রেস যেটা বললো সেই অ্যাড্রেস ভাবে আসবেন, কাল ভৈরব মন্দিরের আগে আছে। अब कहोगे 150 275
আচ্ছা মালাইয়ের পরে আরেকটা জিনিস দেয়, সেটা দুধ দেয়, আমি স্কিপ করে যাচ্ছিলাম, আমি জানি না। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত মালাইও পাবেন, তারপরে হচ্ছে আপনার 4টে থেকে তারপর রাতে 8টা পর্যন্ত রাবড়ি আর অনেক কিছু এখানে পাবেন আর কি। এবারে এসেছি হচ্ছে এখানে লক্ষ্মী চায়ওয়ালা, এখানকার ফেমাস হচ্ছে বেনারসের লক্ষ্মী চায়ওয়ালা, তার কাছ থেকে চা খেতে আর তার সাথে এখানকার কিছু মালাই টোস্ট থাকে বাটার দিয়ে, সেটাও ট্রাই করবো। এখানে বলছে তো রেকর্ড করতে মানা করছে। তো এখানে যখন আপনারা আসবেন আপনারা মালাইও টেস্টটা ট্রাই করবেন, আমি ট্রাই করিনি, আমি বাটার টোস্টটা আর সাথে ফেমাস চাটা ট্রাই করেছি। এই যে গেটটা এখন দেখালাম, এখান থেকেও আপনারা কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করতে পারবেন, ঠিক আছে। গজলের চক থেকে মোড়ে রাইট নেবেন, যেদিক থেকে দশের সামনে ঘাটে যাচ্ছেন একটু এগিয়ে আসবেন, দেখবেন বাঁ দিক থেকে আবার বিশ্বনাথ টেম্পলের একটা গেট দেখতে পাবেন, এখান থেকেও আপনারা যেতে পারবেন। আর এখানে টোটাল 80টার উপরে ঘাট আছে, প্রতিটা ঘাটেই সন্ধ্যা আরতি হয়, তো আপনারা বোটে করে না ঘুরে চাইলে এই সমস্ত ঘাটগুলোকে হেঁটে ঘুরেও দেখতে পারেন। এখন আছি আমি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাটে, আমি তো বলবো বেস্ট অপশন হবে, আপনারা একটু ঘুরেও দেখতে পারেন। এখানটায় ঘুরে দেখবেন এনার্জি পাবেন, একটা পজিটিভ ঊর্জা পাবেন এখান থেকে। আর কিছু এখানে ফরেনার দেখছি আমি, ঠিক আছে, যে যার মতো করে লুটছে। এটা হলো আপনার বেনারসের যে ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম, আমরা অনেকে এটাকে যন্ত্র মন্ত্র বলে অনেকে হয়তো সার্চ করি এখানটা, বাট এটার অ্যাকচুয়াল নেম যন্ত্র মন্ত্র নয় কিন্তু, বাট এটা যন্ত্র মন্ত্রেরই মতো আর কি। বেনারসের অনেক কিছু ওল্ড ইতিহাস ট্র্যাডিশনকে এখানটা প্রেজেন্ট করা হয়েছে, একটা লেজার শো হয়, সেটা এসে আপনারা এনজয় করতে পারবেন। বেস্ট হবে হচ্ছে ফার্স্ট ডে আপনারা আসবেন এই ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়ামে, আপনারা এন্ট্রি করবেন, এখান থেকে শোটা 45 to 60 মিনিট মধ্যে চলে, সেটা এনজয় করলেন, দেন আপনার দশাশ্বমেধ ঘাট পাশেই আছে, একদম পাশে, এটা রাজেন্দ্র প্রসাদ ঘাট, তার পাশেরটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, সেই ঘাটে গিয়ে আপনার গঙ্গা আরতি এনজয় করতে পারবেন। আই হোপ ভিডিও ভালো লেগেছে আপনাদের, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন, জানি অনেক ভিডিওস আছে বেনারসে, ঠিক আছে, এনিওয়েজ তারপরেও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। Yeah.
এভরিডে মনে হচ্ছে না একটা ফেস্টিভ্যাল মুডে আছে এখানটা, প্রতিদিন এখানটা কিছু না কিছু সেলিব্রেশন হচ্ছে। রাত্রি থেকে মানুষের ভিড় দেখুন রাস্তায়। এবারে গোধুলিয়া চক মোড় থেকে, ঠিক আছে, মানে বিশ্বনাথ বা বিশ্বনাথের মন্দির যেখানে আছে ওখান থেকে আমাদের সোজা চলে যাবো, ডান দিকে চলে যাবো। এটা হচ্ছে আসি ঘাট, আর আসি ঘাটের একদম সামনে হচ্ছে পিজারিয়া ভাটিকা। এখানকার হচ্ছে পিজা হচ্ছে ফেমাস, আমি পিজা ট্রাই করব। এর অ্যাম্বিয়েন্সটা ভালো, ঠিক আছে, এটা হচ্ছে আসি ঘাটের কাছে আছে, তো একটু ফাইন্ড আউট করতে অসুবিধা হবে। আমি ইনফ্যাক্ট চলেও যাচ্ছিলাম, সামনে একদম যেখানে অটো থেকে নামালো ওখানটা একটা পিজারিয়া ক্যাফে আছে, ওখানে আমি ইনফ্যাক্ট ঢুকেও গিয়েছি, বাট আমার অ্যাম্বিয়েন্স দেখে বললো না এটা নয়, ঠিক আছে। দেন আমি এখানে এলাম লোকেশন দেখে ফাইন্ড আউট করতে করতে। সো আপনারা যখন আসবেন আমি গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক দেখে আসবেন। যতটা নাম শুনেছিলাম নট এক্সাক্ট। প্রাইম লোকেশানে আছে শপটা, কিন্তু যতটা নাম আছে আর টেস্ট ওয়াইজ আর প্রাইস পয়েন্ট ওয়াইজ অতটা আমার ঠিকঠাক লাগলো না, বাট অ্যাম্বিয়েন্স ওয়াইজ কিন্তু ভালো।